নমস্কার, দীপাস কুক হাউস আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত উপাদেয় একটি আমিষ রান্না, মানকচু ভেটকি। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, পছন্দ হলে লাইক দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানকচু ভেটকি করতে আমার লাগছে, ডুমো ডুমো করে কেটে রেখেছি মানকচু, মাছ, ভেটকি মাছের টুকরো, শুকনো লঙ্কা বাটা, তিনটে শুকনো লঙ্কা, অল্প জিরে বাটা, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা। এই মানকচুটাকে জলে ভাপ দিয়ে নেব, জলটা ফেলে দেবো, কলা ধরার কোনোই ভয় নেই, আর মাছটাকে ভাজব। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে সিদ্ধ করে রাখা মানকচুগুলো ভেজে নেব। এতে দেবো অল্প লবণ। অল্প হলুদ। মানকচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেই তেলের মধ্যেই দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে। এবার বেটে রাখা ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো, দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এবার দেবো আন্দাজ মতো নুন। আন্দাজ মতো হলুদ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষা হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দেবো জল। যারা এই রান্নাটি করেছেন তারা তো জানেনই খুবই সুস্বাদু এই রান্না, যারা করেননি তারা অবশ্যই এটি করে খাবেন। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, খুব ভালো গন্ধ ছেড়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে। এবার আমি এর মধ্যে দেবো মাছ। মাছ দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মানকচুগুলো দিয়ে দেবো। এবার খানিকক্ষণ ফুটতে দেব। অল্প কিছু সময় ফুটলেই তৈরি হয়ে গেল মানকচু ভেটকি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।